আসসালামু আলাইকুম। কালকে আমি একটা কৃষ্ণচূড়া গাছ দেখতে একটু বাইরে বেরিয়েছিলাম। অপূর্ব সুন্দর লাল লাল ফুল ফুটে আছে। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম। তখন কিছু স্টুডেন্টের সঙ্গে আমার দেখা হলো, তারাও কৃষ্ণচূড়া দেখতে এসছে। তো কথায় কথায় ওরা আমাকে জিজ্ঞেস করলো যে, স্যার আমরা পরীক্ষায় আরও ভালো করতে চাই, আরও ভালো মার্কস পেতে চাই, আমরা কী করতে পারি? তার মধ্যে কি বললাম যে, দেখেন ভালো মার্কস পাওয়া তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি, হয়তো এটা আপনাকে অনেক সাহায্য করবে। সেটা হচ্ছে যে অবশ্যই আপনার হাতের লেখাটা স্পষ্ট, ক্লিয়ার এবং সুন্দর হোক। আপনি যত ভালোই লিখেন না কেন, আপনার লেখা যদি শিক্ষক পড়তে না পারেন, তাহলে আপনি কখনোই ভালো মার্কস পাবেন না। সেই জন্যে আপনাকে খুবই স্পষ্ট এবং সুন্দর করে লিখতে হবে। এখন তারা আমাকে বললো যে, স্যার আমাদের লেখাটা তো সুন্দর নয়, আমরা কীভাবে আরও সুন্দর করে লিখতে পারি? আমি বললাম যে একটা কাজ আপনি করতে পারেন যেটা আপনাকে খুবই ভালো রেজাল্ট দেবে, সেটা হচ্ছে যে আপনি খুব ভালো একটা হাতের লেখা, সেটা ইন্টারনেট থেকে বা অন্য কোথাও থেকে, খুবই পছন্দ হচ্ছে, খুবই সুন্দর একটা হাতের লেখাকে আপনি বেছে নেবেন এবং সেই লেখাটাকে আপনি প্রতিদিন 10 মিনিট করে কপি করবেন বা নকল করবেন। এই কপি করাটা বা নকল করাটা কিন্তু পজিটিভ বার্তা। আপনি যদি এই কাজটা প্রতিদিন 10 মিনিট করে করেন, তাহলে কারো কারো ক্ষেত্রে হয়তো 1 সপ্তাহ বা কারো কারো ক্ষেত্রে 2 সপ্তাহ লাগতে পারে। তারপরে আপনি অবাককে লক্ষ্য করবেন যে আপনার হাতের লেখাটা খুবই সুন্দর হয়ে গেছে। আর যখনই আপনার লেখাটা অনেক সুন্দর হবে, আপনার লেখাগুলো অত্যন্ত স্পষ্ট হবে, আপনার ব্যাপারে একটা পজিটিভ ধারণা তৈরি হবে শিক্ষকের এবং আপনি অবশ্যই অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন, তাই না? সো আর চিন্তা কিসের, প্লিজ স্মাইল। আসসালামু আলাইকুম।